কানাডায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জামিল আহমেদ নামে আরেকজন প্রবাসী মারা গেছেন এ নিয়ে দেশটিতে নয় জনের মৃত্যু হয়েছে তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ সেন্ট জোসেফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জামিল আহমেদ টরেন্টো প্রবাসী কমিউনিটি নেতা বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন অফ টরেন্টোর সাবেক সভাপতি ছাড়াও বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তার মৃত্যুতে কানাডা প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে কানাডার টরেন্টো ও অটোয়াতে এ নিয়ে নয় জনের মৃত্যু হয়েছে এর মধ্যে আট জনেই টরেন্টোতে এবং একজন অটোয়াতে এছাড়া আক্রান্ত আরও বেশ কয়েকজন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন আর হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন করোনা কারণে আতঙ্কিত দিন কাটাচ্ছেন প্রবাসীরা লন্ডনে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনে বিনামূল্যে খাবার বিতরণের ধারাবাহিকতায় কারি হার্স অ্যান্ড ফিল্ড টেক অ্যাওয়ে উদ্যোগে চিকিৎসা কর্মীদের খাবার বিতরণ করা হয়েছে আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান যুক্তরাজ্যের বারো হাজার রেস্টুরেন্টের মালিকদের সংগঠন বিসিএ সম্প্রীতি করোনা ভাইরাসের সাথে যুদ্ধরত চিকিৎসক কর্মীদেরকে বিনামূল্যে খাদ্য সরবরাহের জন্য সদস্যদেরকে নির্দেশ দেয় এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালের ডাক্তার নার্স ও কর্মকর্তাদের খাবার বিনামূল্যে সরবরাহ কার্যক্রম শুরু করেছে রেস্টুরেন্ট মালিকরা এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার নর্থ লন্ডনে দুটি হাসপাতালে পাঁচশো জন চিকিৎসা কর্মীকে খাদ্য সরবরাহ করেছে কারি হার্স অ্যান্ড ফিল্ড অ্যান্ড টেক ওয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাইফুল আলম জানান তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে উত্তর লন্ডনের রয়্যাল ফ্রি বার্নেট হাসপাতালের দুশো জন এবং রয়্যাল ফ্রি চেস ফার্ম হাসপাতালের দুশো পঞ্চাশ জনকে খাদ্যদ্রব্য সরবরাহ করা হয়েছে এই সময়ে আক্তার হোসেন জুবাইর খান সাব্বির ফাইজুল হক শিব্বির আহমেদ রনক চৌধুরী মুন্না এবং বাবর হোসেন খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বার্নেট জেনারেল হসপিটাল রয়্যাল ফ্রি রয়্যাল ফ্রি চেইস ফার্ম হসপিটালে ডাক্তার নার্স এনএইচ এস এনএইচএসের স্টাফের জন্য ওই দুপুরের খাবার দিলাম প্রায় আড়াইশো আড়াইশো প্যাকেট জেনারেল বার্নেট হসপিটালে আড়াইশো প্যাকেট চেইসাম হসপিটালে আই লাইক টু সে লেবাননে সড়ক দুর্ঘটনায় সুমি বেগম নামে এক বাংলাদেশি নারী কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রবাসী সাংবাদিক বাবু শাহাদ জানান গত বৃহস্পতিবার স্থানীয় রফিক হারিরি হাসপাতালে তার মৃত্যু হয় বর্তমানে মৃতদেহ হাসপাতালের হিমঘরে রাখা আছে তার স্বামী লেবানন প্রবাসী মোহাম্মদ সুমন জানান সুমি বেগম পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার আশায় দীর্ঘ ছয় বছর আগে গৃহকর্মীর ভিসায় লেবানন যান গত মঙ্গলবার প্রতিদিনের মতো কাজ থেকে ফেরার সময় আল রাওসে সড়কে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে মাইক্রোবাসের নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন পরে স্থানীয় রফিক হারিরি হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার মারা যান সুমি এদিকে সুমি বেগমের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া তারা বৈরুত দূতাবাসে অনুরোধ জানিয়েছেন যেন সুমির মরদেহ অতি দ্রুত পরিবারের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় সে রাজধানীর